আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো জন্ম নিয়ন্ত্রণ ফিল নিয়ে। এই ফিলটি আপনি কিভাবে খাবেন, এই ফিলটি খাওয়ার সুবিধা অসুবিধা এবং এর সাইড এফেক্ট কি, কোনো কারণে আপনি যদি ফিল খেতে ভুলে যান কিভাবে খাবেন, সব বিষয় নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। আপনাদের কারো যদি মোটা হয়ে যাওয়ার ভয় থাকে, মুখে ব্রণও ওঠে ফিল খাওয়ার জন্য, অথবা মাথা ঘুরায়, আপনি কোন ফিলটি খাবেন দ্বিধাদ্বন্দ্বে রয়েছেন, এই সম্পূর্ণ ভিডিওটি আপনি সুন্দরভাবে মনোযোগ দিয়ে দেখুন। আর নোবেলন লাইট ফিলটি আজকে রিভিউ করব। এই নোবেলন লাইটটি আমার কাছে মনে হয়েছে বাজারের সবচেয়ে সেরা ফিলের মধ্যে, বর্তমান বাজার অনুযায়ী এই ফিলটি আমার কাছে সেরা মনে হয়েছে। আপনি যদি প্রথম দিকে এখনই শুরু করতে চাচ্ছেন কোনো ফিল, তাহলে নির্দ্বিধায় আপনি নোবেলন লাইট 28 এই ফিলটি খেতে পারেন। এর বক্সের ভিতরে কিছু নিয়মাবলী লেখা আছে এবং এই ফিলটি দেখতে ঠিক এরকম। 24টা ফিল রয়েছে এক কালার, 4টা ফিল রয়েছে অন্য কালার। গোলাপি কালারের এই 24টা ফিল হলো একরকম আর এই 4টি ফিল হলো অন্য রকম। তবে এই ফিল খাওয়ার জন্য ফিলের কাজ কি, এটা আমরা অনেকেই জানি। এটা মূলত আপনাকে জন্ম নিয়ন্ত্রণ করতে সাহায্য করে, এটা মূলত আপনার যাতে গর্ভধারণ সম্ভাবনা হ্রাস করে তোলে, শুক্রাণুর ভিতরে প্রবেশ করতে কঠিন করে দেয়, যাতে আপনি জন্ম নিয়ন্ত্রণ করতে পারেন। তবে এই ফিল খাওয়ার সঠিক সময় হলো আপনি যখন মাসিক হচ্ছে, মানে আপনার পিরিয়ড হচ্ছে তার প্রথম দিন থেকে, যেদিন আপনার মাসিক হচ্ছে সেদিন থেকে হলো প্রথম দিন, তার থেকে 5 দিনের মধ্যে যে কোনো একদিন থেকে আপনি শুরু করতে পারবেন। শুরু করতে হলে আপনাকে এই যে স্টার্ট এই বাট এই ফিল থেকে আপনাকে শুরু করতে হবে এবং টানা 24 দিন এই 24টা ফিল খেতে হবে। তারপরের দিন থেকে আপনি এই সাদা ফিলগুলো খাবেন। বিশেষ করে আপনি এই সাদা ফিলগুলো যখন খাবেন তখন আপনার মাসিক হওয়ার সম্ভাবনা থাকবে। এখন আপনি ফিলটি কখন খাবেন, আপনাকে মনে রাখতে হবে এই ফিলগুলো আপনাকে নির্দিষ্ট একটা টাইমে প্রতিদিন একই টাইমে খেতে হবে। কোনো কারণে যদি আপনি একটা ফিল খেতে ভুলে যান, তাৎক্ষণিক আপনাকে ওই সময়ে আগেরকার ফিলটি খেতে হবে এবং প্রতিদিন যেই টাইমে ফিলগুলো খেতেন একই টাইমে আপনি ফিলগুলো খেয়ে যেতে হবে। আপনার যখন এই 24টা গোলাপি রঙের ফিল খাবেন তখন তার পরের দিন থেকে আপনি এই সাদা 4টা ফিল 4 দিন খাবেন। 4টা ফিল যখন খেতে থাকবেন তখন আপনার পিরিয়ড অথবা মাসিক হওয়া শুরু হতে থাকবে। এরপরে এই 4টা ফিল শেষ হওয়ার পর এমন আরেকটি নতুন বক্স থেকে আপনি এই স্টার্ট এই প্রথম ফিল থেকে আবার নতুন করে শুরু করবেন, মানে গোলাপি ট্যাবলেটটা থেকে আবার নতুন করে শুরু করবেন। এর মধ্যে আপনাকে কোনো গ্যাপ অথবা বাদ দিতে হবে না। কোনো কারণে আপনি যদি মনে করেন আপনার কিছুদিন বিরতি দেওয়া দরকার, অথবা আজকে যে টাইমটা আপনার পিরিয়ড হবে এই সাদা ট্যাবলেটগুলো খেলে, আপনি চাচ্ছেন যে আরও কিছুদিন পর যাতে আপনার পিরিয়ড হয়, মাসিকটা যেন আরও কয়েকদিন পরে হয়, তাহলে আপনি এই 24টা গোলাপি ট্যাবলেট খাওয়ার পর এই 4টা সাদা ট্যাবলেট খাবেন না। আপনি নতুন আরেকটি বক্স নেবেন, এই 4টা ট্যাবলেট সহ এই বক্সটি ফুরিয়ে ফেলবেন অথবা ফেলে দিবেন, আর নতুন যে বক্সটি নেবেন সেখান থেকে আবারও এই গোলাপি ট্যাবলেটগুলো খাওয়া শুরু করবেন। আপনার সুবিধা মতো আপনি যখন চাচ্ছেন যে আবার মাসিক করা দরকার, আপনার পিরিয়ড হওয়া উচিত অথবা দরকার, তখন আপনি এই ফিলগুলো খাওয়া বন্ধ করে দিবেন। তখনই দেখবেন যে আপনার আবারও মাসিক হচ্ছে। আবার যখন আপনি ফিলগুলো কন্টিনিউ করতে চাবেন, নতুন আরেকটি বক্স নেবেন অথবা প্যাকেট নেবেন, সেখান থেকে এভাবে শুরু করবেন। আমি আরেকটু কথা বলি, যেটি হলো অনেকে ফিলগুলো যখন খায় তখন কারো কারো কোনো কোনো সময় বমি হতে পারে। এখন যদি আপনার কোনো একটা এই গোলাপি ট্যাবলেট খাওয়ার সময় অথবা তার খাওয়ার পরে 3-4 ঘন্টার মধ্যে আপনার বমি হয়ে থাকে, আপনি নতুন করে আরেকটি গোলাপি ট্যাবলেট সেদিন খেতে হবে। কারণ আপনার এই গোলাপি ট্যাবলেটটির ভিতরে যেই উপাদান আছে সেটি পূর্ণাঙ্গভাবে শোষণিত হয়নি আপনার শরীরে। গোলাপি ট্যাবলেট কোনো কারণে খাওয়ার পরে যদি বমি করে ফেলেন 3-4 ঘন্টার মধ্যে, আরেকটি গোলাপি ট্যাবলেট আপনাকে বমি হওয়া শেষ হওয়ার পরে খেতে হবে এবং নির্দিষ্ট যেই টাইমে আবার আপনি ফিল খাওয়ার কথা ছিল সেই টাইমে আপনাকে ফিলটি খেতে হবে। তবে এই নোবেলন লাইট এই ফিলগুলো, যতগুলো ফিল আছে বাজারে, সবগুলো ফিলেরই একটা কিছু সাইড এফেক্ট আছে। এখন এই ফিলগুলো অনেক দামি হওয়ার পরও সবার সাথে সব ফিল কিন্তু শুট করে না অথবা মানিয়ে নেয় না। তবে মানিয়ে নেওয়ার জন্য আপনাকে দীর্ঘদিন, মানে 2-3 মাস এই ফিলগুলো কন্টিনিউ করতে হয়। তারপরে কী হয়, আপনার শরীরের সাথে অ্যাডজাস্ট হয়ে যায়।
সাধারণত এক এক ধরনের ফিল এক একটা মেয়ে মানুষের সাথে অথবা মহিলাদের শরীরের সাথে মানিয়ে যেতে থাকে। প্রাথমিক পর্যায়ে একটু সময় লাগে, কিছু ছোট ছোট পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে, যেমন মাথা ঘোরা, মাথা ব্যথা, বমি বমি ভাব, হস্তনে ব্যথা, অথবা ট্যাবলেটটি খাওয়াকালীন সময়ে সামান্য ফোঁটা ফোঁটা আকারে মাসিক হতে পারে। কিন্তু নিয়মিত ট্যাবলেট খেতে থাকলে স্বাভাবিকভাবে এই সমস্ত উপসর্গ 2-3 মাসের মধ্যে দূরই হয়ে যায়। তবে পার্শ্ব প্রতিক্রিয়ার 2-3 মাস পরও যদি চলতে থাকে, যেমন হতে পারে দৃষ্টিশক্তি সমস্যা অথবা বাকশক্তির পরিবর্তন অথবা পায়ের স্বাভাবিক ব্যথা বা ফুলে যাওয়া, বুকের তীব্র ব্যথা অথবা শ্বাসকষ্ট, চামড়ার উপরে লালচে হয়ে যাওয়া, চামড়ার হলুদ বর্ণ অথবা রক্তচাপ বেড়ে যাওয়া ইত্যাদি অনুভব করলে জরুরি নিকটতম ডাক্তারের পরামর্শ নিন। এই বিষয়গুলো হলো মূলত পার্শ্ব প্রতিক্রিয়া হয়ে থাকে। তবে এর জন্য কিছু সতর্কতা দরকার, যেমন আপনাকে সতর্ক থাকতে হবে যদি কোনো মহিলার সার্কুলেটরি ডিসঅর্ডার, যেমন অন্যান্য রিস্ক ফ্যাক্টর উপস্থিত থাকলে তার ক্ষেত্রে কম্বাইন্ড ফিলের উপকারিতা এবং ক্ষতিকর সম্ভাবনা বিবেচনা করে ফিল শুরুর পূর্বেই তাকে জানানো উচিত। ফিল গ্রহণের পর যদি সার্কুলেটর ডিসঅর্ডার বা অন্যান্য রিস্ক ফ্যাক্টরের অবস্থান আরও খারাপ হতে থাকে, তাৎক্ষণিক আপনি একজন ডাক্তারের সাথে যোগাযোগ করবেন। এর ফল আপনি ফিল গ্রহণ বন্ধ হবে কি না নাকি চলতে থাকবে তা সিদ্ধান্ত নেবে একজন ডাক্তার। এই ফিলটি যারা বাচ্চাকে বুকের দুধ খাওয়াচ্ছেন তারা না খাওয়াই ভালো, কারণ এই ফিলটির কারণে আপনার বাচ্চার দুধের পরিমাণ কমে যেতে পারে। গর্ভ অবস্থায় এই ফিলটি খাওয়া যাবে না। এই ফিলটি বাচ্চাদের থেকে দূরে রাখবেন, 30 ডিগ্রি সেলসিয়াসের ভিতরে সংরক্ষণ করবেন, শিশুদের নাগালের বাইরে রাখবেন। নোবেলন লাইট 28, এটা রেনাডা ফার্মাসিউটিক্যাল লিমিটেড বাজারজাত করে থাকেন। এর প্রতি বক্সের দাম 425 টাকা, মানে এক বক্স মানে এক পাতা ট্যাবলেটের দাম 425 টাকা। বাজারে যে কোনো ফার্মেসিতে আপনি পাবেন, আপনি যে কোনো বড় ফার্মেসি, ভালো ফার্মেসি, এই সমস্ত ফার্মেসিতে খোঁজ করলে এই নোবেলন লাইটটি পাবেন। এই নোবেলন লাইট 28 ফিলটি সম্পর্কে আপনার যদি কোনো মতামত থাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন, আর কোন ফিল সম্পর্কে আপনি জানতে চাচ্ছেন আমাদেরকে কমেন্ট করবেন, আমরা নিশ্চয়ই আপনাকে রিপ্লাই দিব অথবা একটি ভিডিও করে আপনার জন্য সেই বিষয়ে কথা বলবো। আশা করি ভালো থাকবেন। আমাদের মেডিকেয়ার ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজটি ফলো করুন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সেই কামনা রইল।